কখন বর্ষবর্তী কখনো 60 বছরের কন্যার উপর শিশুর উপর সে ঝাঁপিয়ে পড়ে কখনো 70 বছরের বৃদ্ধা মায়ের উপর সে ঝাঁপিয়ে পড়ে কখনো সে বোরকাওয়ালি পর্দানশীল নারীর উপর সে ঝাঁপিয়ে পড়ে এতে অবশ্যই ওই লম্পট পুরুষের দায় থাকলেও যারা নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে ওই যুবক পুরুষদের মাথা খারাপ করেছিল তাদেরও দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটাই হলো আমাদের কথা যে ধর্ষণ যদি বন্ধ করতে চাও লম্পট পুরুষের বিরুদ্ধে যেরকম মৃত্যুদণ্ডের আইন পাস করেছো ওয়েলকাম জানাই ঠিক তদ্রূপ ধর্ষণের উৎস আমাদেরকে বন্ধ করতে হবে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা থেকে নারীকে অশ্লীল এবং ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করবার সমস্ত আয়োজনকে নিষিদ্ধ করতে হবে আমরা এটা বলতেছি বলবো প্রথমে আমরা শান্তভাবে বলবো তারপরে উত্তেজিত ভাবে বলবো তারপরে প্রয়োজনে সমাজকে রক্ষা করার জন্য নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতার প্রতীক হিসেবে সৃষ্টি করেননি মাতৃ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলঙ্কিত হওয়ার জন্য লাঞ্ছিত হওয়ার জন্য সৃষ্টি করেননি মাতৃ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের প্রতীক বানিয়ে সৃষ্টি করেছেন যারা নারীকে অশ্লীলতার পণ্য হিসেবে সমাজে উপস্থাপন করে যারা নারীকে ভোগের পণ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করায় যারা অশ্লীল সিনেমা এবং নাটক বানায় যারা অশ্লীল অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে যারা অশ্লীল বিলবোর্ড তৈরি করে তারাই সমাজের ধর্ষণের অন্যতম কারণ এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো সম্মিলিত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন বাংলাদেশের সমস্ত ইসলামিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে ধর্ষণ বন্ধ করবার জন্য ধর্ষণের দুটি উৎস আছে ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে এবং সেই মৃত্যুদণ্ড ওই রাতের অন্ধকারে চার দেয়ালের ভিতরে নয় সেই আইন কার্যকর করতে হবে জনসম্মুখে যাতে একটা ধর্ষকের শাস্তি দেখে সমস্ত লম্পট যুবকদের মাথা ঠিক হয়ে যায় ওরা যেন সতর্ক হয়ে যায় এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো ধর্ষণ বন্ধ করতে হলে ওই যেখানে গোড়া আছে ওই গোড়ার সুইচ বন্ধ করতে হবে ওই চাবি বন্ধ করতে হবে ওই চাবি হলো নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না নারী হলো মায়ের জাতি নারী হলো কন্যার জাতি নারী হলো বোনের জাতি নারী হলো স্ত্রীর মর্যাদার জাতি এই নারীকে ভোগের পণ্য অশ্লীলতার প্রতীক হিসেবে যারা নারীকে উপস্থাপন করে সে নারী হোক সে পুরুষ হোক এরাই হলো সমাজের মধ্যে ওই ধর্ষণকে উৎপাদনকারী জার এবং বিষক্রিয়া দুই নম্বর হলো ধর্ষণের আরেকটা মূল কারণ হলো মাদক মাদকের আসক্ত হয়ে মানুষ বেশিরভাগ অধিকাংশ তখন তারা এরকম চরিত্রহীনতা লাম্পট্যের দিকে অগ্রসর হয় কাজেই ধর্ষণ বন্ধ করতে হলে একসঙ্গে তিনটাকে নিয়ন্ত্রণ করতে হবে নারীর অশ্লীল উপস্থাপন এবং নারীকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা রোধ করতে হবে এবং মাদকের নিয়ন্ত্রণ করতে হবে আর ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তির আইন করতে হবে এটার জন্য ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম মাঠে নামতেছেন আপনারা আছেন তো এখন তো শুধু আমরা এটা হলো ফার্স্ট এইড প্রাথমিক ট্রিটমেন্ট আর এর ফুল ট্রিটমেন্ট হলো পূর্ণাঙ্গ ব্যবস্থা পূর্ণাঙ্গ সমাধান হলো এই এই সমাজ এই দেশ এই জাতিকে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার আওতায় আনতে হবে তাহলে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ সমাধান হবে শপথ নেন নিজেকে পরিশুদ্ধ করতে হলে পরিশুদ্ধ যদি নিজেকে করতে চান একা পরিশুদ্ধ থাকা যায় না চতুর্দিকে ময়লা আবর্জনা থাকলে তার মধ্যখানে ভালো করে পরিশুদ্ধ হওয়া যায় না এই জন্য আমার চারিপাশ সমাজ যেন পরিশুদ্ধ হয়ে যায় এই জন্য আমরা আল কোরআনের সমাজ চাই ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء الكرام সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলমান তৌহিদি ভাইয়েরা, আমার দিনভর আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে নসিহত শুনেছেন, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আজকে আপনাদের এই ইসলাহি মজলিসে হাজির হয়েছেন। আমি অতিরিক্ত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি। আমি মূলত আপনাদের এলাকায় এসেছি আমার শায়খ শায়খে দেওনা হযরত প্রফেসর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা হযরতের সঙ্গে সাক্ষাতের জন্য এবং কিছু সময় ওনার সাহচর্যে কাটানোর জন্য। তো যেহেতু কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে, অল্প কয়েকটা কথা আমি বলি। আমাদের আজকের এই মাহফিল হলো শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির, তার স্মৃতি চারণের উদ্দেশ্যে ইসলাহি মাহফিল। ইসলাহ, ইসলাহ মানে হলো পরিশুদ্ধি, সংশোধন। ইসলাহের দ্বারা উদ্দেশ্য হলো মানুষের ভিতরটাকে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা। মানুষের অন্তর পরিশুদ্ধ হয়, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার কিছু ব্যবস্থা আছে। দুনিয়াতে যেরকম মানুষের বাহ্যিক যা কিছু আছে, মানুষের দেহ এটা ময়লা হয়, মানুষের কাপড় চোপড় এগুলো ময়লা হয়, এটা হলো দুনিয়ার একটা স্বাভাবিক ব্যবস্থা। যে আপনি একটা কাপড় যদি এমনিও রেখে দেন উন্মুক্ত জায়গায়, দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে ওটা আর আগের মতো পরিচ্ছন্ন নয়, ওটাতে ময়লা জমে গেছে। আপনি সারাটা শরীর ঢেকে রাখতেছেন, শরীর কাপড় চোপড় পরে এক সপ্তাহ পর শরীরে যখন গোসল করতে যাবেন তখন গায়ের মধ্যে ডলা দিলেই ময়লা বের হয়। তো এই শরীরে ময়লা আসলো কোত্থেকে? সারা সপ্তাহ তো এটার উপরে পাঞ্জাবি গায়ে দেওয়া, শার্ট গায়ে দেওয়া, ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, আবার অনেকে এই পাঞ্জাবির উপর দিয়ে শার্টের উপর দিয়ে আবার কোট পরে, তিন স্তর ভেদ করে শরীরের উপর ময়লা জমলো কীভাবে? ময়লা জমে এটা তো আর প্রমাণ করার দরকার আছে? প্রত্যেকে যার যার গায়ে হাত দিলেই তো দেখা যায় যে তিন দিন গোসল না করলে শরীরে মনে হয় ময়লার একটা আস্তরণ পড়ে গেছে। কারণ হলো এই, এটাই হলো এই দুনিয়ার বৈশিষ্ট্য, যে দুনিয়াতে যা কিছু থাকে ওটা আস্তে আস্তে ওখানে ময়লা জমে, ওটার মধ্যে ময়লা জমে। তো ঠিক ওরকম মানুষের বাহ্যিক এই দেহ যেরকম ময়লায় ধুলিমলিন হয়ে যায়, বিভিন্ন ময়লার দ্বারা এটা, হ্যাঁ, এটা নোংরা হয়ে যায়, মানুষের অন্তরটাও, মানুষের অন্তরটাও এরকম ময়লার দ্বারা নোংরা হয়, এটা আবর্জনায় স্তূপ জমে যায়। আর ওইখান থেকে নিজের অন্তরকে, নিজের ভিতরটাকে পরিচ্ছন্ন করবার যেই পদ্ধতি, ওটাকেই বলা হয় তাজকিয়ায়ে নাফস, ওটাকেই বলা হয় আত্মার পরিশুদ্ধি।
এখন শরীর যদি ময়লা হয় ওটা পরিষ্কার করার সিস্টেম তো আমাদের জানা আছে, সাবান দিয়ে ঘষতে হয়। কাপড় যদি ময়লা হয়ে যায় কাপড় পরিষ্কার করার সিস্টেম পদ্ধতি আমাদের জানা আছে, ওটা হলো ডিটারজেন্ট পাউডার আছে, সাবান আছে, যে কোনো একটা কিছু দিয়ে এই কাপড়কে যখন ধৌত করা হয় তো এর মাধ্যমে কাপড় পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু মানুষের ভিতরে অন্তরাত্মা ওটা যদি ময়লা হয়ে যায় তাহলে ওটাকে পরিচ্ছন্ন করবার কি ব্যবস্থা? এইটা একটু কথা তো এইভাবেই হয়েছে, এটাই আলোচনার বিষয় আজকে ইসলাহী মজলিস ইসলাহী মাহফিল। মানেই হলো মানুষের অন্তর, মানুষের ভিতরটা কিভাবে ময়লা হয় আর সেই ময়লা পরিষ্কার করার ব্যবস্থাটা কি, এটাই আলোচনা করার উদ্দেশ্যই হলো, এটাই হলো আলোচনা বিষয়, আলোচ্য বিষয় ইসলাহী মাহফিলের। মোহতরম হাজিরিন, খুব ছোট্ট একটা কথা বলবো আমি, লম্বা কথা তো না। দেখেন এই যে একটা ঘর, ঘর যদি সম্পূর্ণ আবদ্ধ থাকে তো সেখানে ধুলাবালি কম আসে, এসি সিস্টেম যে সমস্ত জায়গাগুলোতে, যে সমস্ত ঘরগুলো খুব সেন্সিটিভ যেখানে ধুলাবালি ঢুকলে সমস্যা, হাসপাতালের আইসিইউ, হ্যাঁ তারপরে কম্পিউটার ল্যাব, ওখানে ধুলাবালি ঢুকলে বেশি সমস্যা। এই জন্য সেসব জায়গাগুলি কি করে সম্পূর্ণ সব বন্ধ করে তারপরে এটাকে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করে দেয়, এসি চলতে থাকে, দরজা জানালা সব বন্ধ থাকে। কেন? যাতে ওটার ভিতরে বাইরে থেকে কোনো আবর্জনা এবং ময়লা যেতে না পারে। তো ময়লা যাওয়ার যে সকল জায়গাগুলো আছে, বাইরে থেকে ধুলোবালি আসার যে জায়গাগুলো আছে, সেগুলো হলো দরজা জানালা উন্মুক্ত জায়গা দিয়েই বেশি ময়লা ঢুকে। এজন্য যেই জায়গাটা ময়লা থেকে ধুলাবালি থেকে সেফ রাখতে হয় সেখানে সমস্ত দরজা জানালা কি করে দেয়, বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এই মসজিদটা যদি চতুর্দিক দিয়ে জানালা সবসময় 24 ঘন্টা খোলা থাকে তাহলে মসজিদের মধ্যে যেই পরিমাণ ধুলিবালি জমবে, যদি 24 ঘন্টায় দরজা জানালা সব বন্ধ থাকে সেই পরিমাণ ধুলিবালি কি মসজিদের মধ্যে জমবে? এটা একটা স্পষ্ট কথা, দরজা জানালা সব খোলা থাকলে এই দরজা জানালা দিয়ে প্রচুর পরিমাণ ধুলাবালি এখানে আসবে। ঠিক ওরকম মানুষের অন্তরের মধ্যে আবর্জনা জমবার কিছু রাস্তা আছে, কিছু রাস্তা আছে। তার মধ্যে দুইটা রাস্তার কথা আমি বলি, যেই দুইটা রাস্তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বড় সতর্ক করেছেন, আল্লাহর কোরআনে পাকের মধ্যেও মানব জাতিকে বড় সতর্ক করা হয়েছে। তার মধ্যে একটা রাস্তা হলো মানুষের মুখ, জিহ্বা, জুবান, আর একটা রাস্তা হলো মানুষের চোখ, দৃষ্টিশক্তি। এই চোখের মাধ্যমে মানুষ প্রচুর পরিমাণ গুনাহ করে, আর এই চোখের মাধ্যমে গুনাহের ময়লাগুলো যখন ভিতরে যায় তখন মানুষের অন্তরটা আস্তে আস্তে ময়লা হয়ে যায়। মানুষ এই মুখের মাধ্যমে প্রচুর পরিমাণ গুনাহ করে, আর এই গুনাহের মাধ্যমে ময়লাগুলো, গুনাহের আবর্জনাগুলো যখন মানুষের জুবান দিয়ে ভিতরে যায় তখন এর দ্বারা মানুষের অন্তরটা ময়লা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন একটা গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। যদি সে তওবা না করে এইভাবেই চলতে থাকে আবার আরেকটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে আরো একটা কালো স্পট এবং দাগ পড়ে যায়। এভাবে যখন সে তৃতীয় আরেকটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে আরো একটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে 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 এমন হয় স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ঝকঝকে তক্তকে মানুষের অন্তরটা এটা কালো কয়লার মতো কুচকুচে হয়ে যায়। তখন সেই অন্তর দিয়ে মানুষ ভালোকে আর ভালো দেখে না, মানুষ খারাপকে আর খারাপ দেখে না। যেমন কারো দৃষ্টিশক্তি যদি একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তাহলে সারা পৃথিবী আলোকিত থাকলেও সে পৃথিবীর আলো নিজের চোখে দেখতে পায় না, তখন সারা পৃথিবীটা তার কাছে অন্ধকার মনে হয়। ঠিক ওরকম যাদের অন্তরটা এরকম কালো হয়ে যায় তখন সেই কালো অন্তর দিয়ে ভালো কোনো কাজকে তারা ভালো দেখে না,
নামাজ পড়াকে তার কাছে বেশি ভালো কাজ বলে মনে হয় না, রোজা রাখা তার কাছে অহেতুক কাজ মনে হয়, পর্দা পুশিদা করাটা এটা তার কাছে ব্যাকডেটেড মনে হয়, আল্লাহর কোরআন পড়াটাকে তার কাছে বেকার কাজ মনে হয়, পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে সময় ব্যয় করাটাকে তার কাছে সময়ের অপচয় মনে হয়। আপনারা বলেন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে সময় ব্যয় করা এটা কি সময়ের অপচয় না সময়কে কাজে লাগানো? কাজে লাগানো, এটাই হলো সময়কে কাজে লাগানো। মানুষ পর্দা পোষিতা করলো, নারী পুরুষ পর্দা পোষিতা করলো, এটা কি মানুষকে পশ্চাৎপদ করলো না মানুষকে আরো সুন্দর জীবন যাপনে সহযোগিতা করলো? কিন্তু কিছু মানুষ মনে করে যে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে সময় দেওয়া এটা হলো সময়ের অপচয়, পর্দা করা পোষিতা করা এটা হলো ব্যাকডেটেড কাজ, এটা হলো একটা পশ্চাৎপদতা, এটা হলো প্রগতির অন্তরায়। কত রকম কথা আছে, এই কথাগুলো কোত্থেকে আসে? এই কথাগুলো আসে হলো যখন মানুষের অন্তর কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, তখন আলোকেও মানুষ ওই অন্ধকারেই দেখতে থাকে। এই জন্য নিজের চোখ অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গই আছে, অনেক গুনাহের দ্বারাই মানুষের অন্তর এরকম কালিমাযুক্ত হয়, ময়লাযুক্ত হয়। তবে তার মধ্যে সবচেয়ে বেশি যেই দুটোর দ্বারা মানুষের অন্তর কালিমাযুক্ত হয়, মানুষের অন্তর ময়লা হয়, তার মধ্যে এক নম্বর হলো মানুষের জুবান, দুই নম্বর হলো মানুষের চোখ। মানুষের চোখ, এই চোখ মানুষকে অনেক পাপ কাজে লিপ্ত করে। মানুষের জুবান, মুখ, এটা মানুষকে অনেক পাপ কাজে লিপ্ত করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার বড় কারণ এবং মূল কারণ হলো মানুষের মুখের অপব্যবহার। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা, ভাষার অপব্যবহার, মুখের কথার অপব্যবহার, মুখ দিয়ে মিথ্যা কথা বলা, মুখ দিয়ে মানুষের সঙ্গে ওয়াদা করে সেই ওয়াদার খেলাফি করা, মুখ দিয়ে মানুষকে ধোকা দেওয়া, প্রতারণা করা, মুখ দিয়ে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মুখ দিয়ে মানুষের গীবত শিকায়ত করা, মুখ দিয়ে পরনিন্দা করা, পরচর্চা করা, মুখ দিয়ে কথার মাধ্যমে আরেকজনের উপর অপবাদ আরোপ করা ইত্যাদি, এই সমস্ত গুনাহ যেই পরিমাণ মানুষের মুখের দ্বারা হয়, আল্লাহর নবী বলেন যে মানুষ জাহান্নামে যাবে তার এই ছোট্ট জিহ্বাটার কারণে। জুরমুহু সগীরুন ওয়া জিরমুহু কাবীর, এই যে ছোট্ট একটা জিহ্বা, খুব ছোট্ট একটা অঙ্গ, হাতের সমান এত বড় না, পায়ের সমান এত বড় না, জিহ্বাটা দেখতে ছোট, অঙ্গটা খুবই ছোট্ট, কিন্তু জুরমুহু কাবীরুন, কিন্তু এই ছোট্ট জিহ্বা যত বড় অপরাধ করতে পারে, মানুষের সারা দেহ দিয়ে অত বড় অপরাধ করতে পারে। এই জন্য যদি আমরা চাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হৃদয়ের অধিকারী হব, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী হব, আমার আত্মার পরিশুদ্ধি করব, তাহলে আমার একটা জরুরি কাজ হলো শপথ করব যে আমি আমার এই মুখটাকে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে ব্যবহার করব না। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। দুই নম্বর আরেকটা কি বললাম, চোখের হেফাজত, চোখের হেফাজত। চোখের হেফাজতের মধ্যে সবচেয়ে বড় হেফাজত হলো পর্দা করা। আমরা মনে করি যে পর্দা এটা হলো শুধুমাত্র মহিলাদের বিধান, আমরা কি মনে করি পর্দার দায়িত্ব কাদের, শুধুমাত্র মহিলাদের, এটাই আমাদের ধারণা যে পর্দার দায়িত্ব শুধু মহিলাদের। কিন্তু আল্লাহর কোরআন কি বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেছেন আগে পুরুষদেরকে, মহিলাদের কথা পরে বলেছেন, ওয়া কুল্লিল মুমিনা, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে আগে বলেন, মুমিন নারীদেরকে পরে বলেন। মুমিন পুরুষদেরকে কি বলতে বলেছেন আল্লাহ পাক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন প্রথমে
তাদের দৃষ্টিশক্তিকে সংযম করে, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখে, তারা যেন তাদের দৃষ্টিশক্তি দিয়ে চোখ দিয়ে যেখানে সেখানে না তাকায়। যেখানে সেখানে না তাকানোর অর্থ কি? অর্থ পরিষ্কার ভাবে বেগানা নারীর দিকে যেন তারা তাদের এই চোখ দিয়ে না তাকায়, কোরআনের হুকুম। তাহলে পুরুষের পর্দা আছে না নাই? পুরুষের জন্য আল্লাহর হুকুম হলো এই, সারা দুনিয়ায় গোল্লায় যাক, মহিলারা তারা অশ্লীল ভাবে চলাচল করুক, তারা অপরাধ করে করুক, কিন্তু হে পুরুষ, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি তোমার দৃষ্টিকে সংরক্ষণ করো, সংযত রাখো, তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করো, তোমার এই দুই চোখ দিয়ে তুমি কোনো অশ্লীল দৃশ্য দেখবে না। তাহলে পুরুষের জন্য পর্দার বিধান হলো চোখকে সংরক্ষণ করা, দৃষ্টিশক্তিকে সংযত রাখা, এটা হলো পুরুষের পর্দা। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুইটা পর্দা করতে বলেছেন, নারীদেরকে আল্লাহ পাক তিনটা পর্দা করতে বলেছেন। পুরুষের পর্দা কয়টা? দুইটা। নারীর পর্দা কয়টা? দুইটা। তিনটা। কোরআনের কথা এটা, আমি কোনো ব্যাখ্যা ট্যাখ্যা বলতেছি না, সরাসরি কোরআন থেকে অনুবাদ করতেছি। নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা এনেছেন। পুরুষের পর্দা হলো এক নম্বর, পুরুষের প্রথম পর্দা হলো তারা তাদের দৃষ্টিশক্তিকে সংযত করবে। পুরুষের দ্বিতীয় পর্দা হলো ওয়াইয়াহফাযু মিন ফুরুজিহিম, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করবে না, অপাত্রে ব্যবহার করবে না, যারা নিজেদের লজ্জাস্থানকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমারেখার বাইরে ব্যবহার করবে, কোরআনে তাদেরকে বলা হয়েছে ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী। পুরুষের পর্দা কয়টা? এক নম্বর চোখের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করা, দুই নম্বর তাদের পর্দা হলো নিজের যৌন শক্তি তথা লজ্জাস্থানকে হেফাজত করা, এই দুইটা হলো পুরুষের পর্দা। নারীর পর্দা কয়টা? ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, নারীর প্রথম পর্দা হলো তারাও তাদের দৃষ্টিশক্তিকে সংযত রাখবে, নারীরাও তাদের চোখের দৃষ্টিকে সাথে বেগানা নারীকে চোখ তুলে দেখা জায়েজ নাই, আর নারীরা পর পুরুষকে দেখতে পারবে কি পারবে না এই ব্যাপারে একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো এই যে নারীরা যদি চোখ বন্ধ করে রাখে রাস্তাঘাটে চলাচল করবে কেমনে? প্রয়োজনের কারণে রাস্তাঘাটে চলাচল করতে হবে। এখন পুরুষরা তো আর রাস্তাঘাটে বোরকা পরে চলবে, তো পুরুষরা তো উন্মুক্ত ভাবে চোখ মুখ শরীর মাথা মুখমণ্ডল সব খোলা রেখেই পুরুষরা চলতে হবে। এখন পুরুষ আর নারী যদি প্রয়োজনের কারণে একই রাস্তা দিয়ে হাঁটে, তাহলে নারীর দৃষ্টি পুরুষের উপর তো পড়বেই, পুরুষের দৃষ্টি নারীর উপর পড়লে সমাধান হলো যে নারী হিজাব করে চলবে, যাতে পুরুষের চোখ নারীর সৌন্দর্যকে অবলোকন করতে না পারে। কিন্তু নারীর দৃষ্টি যখন পুরুষের উপর পড়বে, তখন তার এই কথা বলা যাবে না যে পুরুষও বোরকা পরে চলবে, এটা আল্লাহর বিধান নয়। কিন্তু এরপরে আল্লাহর কোরআন বলতেছে নারীরা তাদের দৃষ্টিকে সংযত রাখবে। নারীর দৃষ্টি সংযত রাখার অর্থ হলো এই যে নারী প্রয়োজনের ক্ষেত্রে তো পুরুষকে দেখতে পারবে। প্রয়োজন মানে, প্রয়োজন মানে হলো একজন মহিলা মানুষ প্রয়োজনের কারণে রিক্সায় উঠতে হবে, রিক্সায় উঠতে হলে রিক্সাওয়ালাকে ভাড়া করতে হবে না, বলতে হবে না যে এই রিক্সা তুমি মুগ্ধা যাবে কিনা, এটা বলতে হবে কিনা? তাহলে ওই সময় তো একজন মহিলা রিক্সাওয়ালাকে দেখতে হবে। একজন মহিলা প্রয়োজনের কারণে যদি দোকান থেকে সদাই কিনতে যায়, তাহলে দোকানদারকে তো বলতে হবে যে ভাই 2 কেজি চাল দেন, এই নেন টাকা। তো টাকা দেওয়ার সময়ও দোকানদারকে দেখতে হবে, আবার চাল নেওয়ার সময়ও দোকানদারকে দেখতে হবে। তো অফিসে গেছেন, ব্যাংকে গেছে কোনো প্রয়োজনের কারণে একজন মহিলা মানুষ, এখন তাকে ব্যাংক থেকে টাকা তুলবার সময় ব্যাংকের লোকটার দিকে তাকে তাকাতে হবে। তো মহিলারা যদি প্রয়োজনের কারণে পুরুষদেরকে দেখে, তাহলে এই প্রয়োজনের কারণে পুরুষকে দেখা মহিলাদের জন্য বৈধ আছে। তবে একটা হলো প্রয়োজনের দেখা, আরেকটা হলো পুরুষের সৌন্দর্য দেখা।
বুঝেন না এই কথা? পুরুষের সৌন্দর্য দেখার অর্থ কি? মনে করেন একটা খুব হ্যান্ডসাম পুরুষ যাচ্ছে, এক মেয়ে আরেক মেয়েকে বলে যে দেখ কি সুন্দর হ্যান্ডসাম স্মার্ট লাগতেছে। আচ্ছা বলেন তো, ওই যে রিকশাওয়ালা পুরুষটাকে এই মেয়েটা দেখছে রিকশা ভাড়া করার সময়, এই দেখা আর মুদি দোকানদার থেকে চাল ডাল কিনবার সময়, আর টাকা দেওয়ার সময় মুদি দোকানদারকে দেখছে ওই দেখা, ব্যাংকে গিয়ে টাকা উঠাবার সময় চেক জমা দেওয়ার সময় মহিলা ওই ব্যাংকের পুরুষটাকে দেখছে ওই দেখা, আর ওই যে দেখ একটা হ্যান্ডসাম এবং একটা স্মার্ট ইয়াং ছেলে যাচ্ছে এই দেখা, এই দেখা কি এক সমান? ওটা হলো প্রয়োজনের কারণে দোকানদারকে দেখা, এটা প্রয়োজনের কারণে রিকশাওয়ালাকে দেখা, ওটা প্রয়োজনের কারণে ব্যাংকারকে দেখা, আর এটা হলো একটা পুরুষের সৌন্দর্যকে খারাপ দৃষ্টিতে দেখা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুযন মিন আবসারিহিন, আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে ও নারীরা তোমরা কখনোই পর পুরুষের সৌন্দর্য চোখ তুলে তাকিয়ে দেখবে না, এটা হারাম নারীর জন্য। মহিলা বোরকা পরছে আর বাস বোরকা পরলেই তার 100% পর্দা হয়ে গেছে না, একজন মহিলা আপাদ মস্তক সারা শরীর ঢাকার পরেও সে যদি বোরকার ভিতর থেকে একটা পর পুরুষের সৌন্দর্য ইচ্ছা করে দেখে তাহলে সে হারাম কাজ করতেছে। কাজে মহিলার দৃষ্টির পর্দা আছে না নাই? এখানে মহিলাদের দৃষ্টিটা পুরুষের দৃষ্টির চেয়ে একটু শিথিল। পুরুষরা কোনো মহিলা দোকানদারের কাছ থেকে তাকায়ে তার কাছ থেকে জিনিস কিনতে পারবে না, কিন্তু মহিলা পুরুষ দোকানদারের কাছ থেকে তার দিকে তাকায়ে জিনিস কিনতে পারবে, এতটুকু পার্থক্য। কোন পুরুষ মহিলা ব্যাংকারের কাছ থেকে তার চোখের দিকে তার মুখের দিকে তাকিয়ে তার সাথে ব্যাংকিং করতে পারবে না, তার দৃষ্টিকে অবনত রাখতে হবে। পুরুষ একান্ত বাধ্য না হলে কোন নারীর দিকে তাকাতে পারবে না। নারীরা সাধারণ প্রয়োজনেও পুরুষকে দেখতে পারবে, তবে নারী যেটা পারবে না সেটা হলো একজন পুরুষকে পুরুষ হিসেবে, সুদর্শন পুরুষ হিসেবে, একজন পুরুষের স্মার্টনেস উপভোগ করা, একজন পুরুষের সৌন্দর্যকে দেখা, একটা পুরুষ কত স্মার্ট ওটা দেখা। এই দেখার উদ্দেশ্যে যদি পুরুষের দিকে কোনো মহিলা বোরকার ভিতর থেকে তাকায়, 70টা পর্দার ভিতর থেকেও যদি একজন মহিলা একজন পর পুরুষের সৌন্দর্য দেখার জন্য তাকায়, তাহলে তার ওই পরিমাণ গুনাহ হবে একজন পুরুষ একজন যুবতী রমণীকে দেখলে যেই পরিমাণ গুনাহ। তাহলে নারীর এক নম্বর পর্দা কোথায়? চোখ দিয়ে রিকশাওয়ালাকে দেখা যাবে, চোখ দিয়ে মুদি দোকানদারকে দেখা যাবে, কিন্তু চোখ দিয়ে সুদর্শন পুরুষের সৌন্দর্য দেখা যাবে না। এই হলো পার্থক্য, এক নম্বর পর্দা নারী। নারীর দুই নম্বর পর্দা হলো ওয়াইয়াফাসনা ফুরুজাহুন, তারাও তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যত্রতত্র যেন যে কারো সাথে বেড রিলেশন করা যাবে না। দুই নম্বর তাদের পর্দা। মহিলাদের তিন নম্বর পর্দা, এটা স্পেশাল মহিলাদের জন্য। ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন, মহিলারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না, মহিলা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না, শুধু প্রদর্শন নয় প্রকাশ করবে না। একটা হলো প্রকাশ করা আর একটা হলো প্রদর্শন করা, একটা হলো প্রকাশ করা আর একটা হলো প্রদর্শন করা। প্রকাশ করা মানে কি? প্রকাশ করা মানে হলো যে আমার কাউকে দেখানোর উদ্দেশ্য না, কিন্তু কারো থেকে আড়াল করাও আমার উদ্দেশ্য না। একজন মহিলা যখন মুখমণ্ডল খোলা রাখলো, তো সে কাউকে কারো সামনে নিজেকে উপস্থাপন করাটা তার উদ্দেশ্য না, এমনিতেই সে চলাচল করা তার উদ্দেশ্য, এজন্য সে মুখমণ্ডল খোলা রাখলো। এটাকে প্রদর্শন বলা হয় না, এটাকে প্রকাশ বলা হয়। আর প্রদর্শন কাকে বলা হয়? প্রদর্শন হলো যে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরেকজনকে দেখানোর জন্য সে নিজেকে উপস্থাপন করলো, এটাকে বলা হয় প্রদর্শন। আল্লাহর কোরআন বলতেছে নারীরা নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন তো দূরের কথা, প্রকাশ করতে পারে। নারীর পর্দা তিন জায়গায়, পুরুষের পর্দা দুই জায়গায়। পুরুষের প্রথম পর্দা তার দৃষ্টিতে, তার চোখের হেফাজত করা। পুরুষের দ্বিতীয় পর্দা হলো তার যৌনতাকে হেফাজত করা। নারীর পর্দা তিন জায়গায়, প্রথম হলো নিজের দৃষ্টিকে হেফাজত করা, দ্বিতীয়ত নিজের চরিত্র যৌনতাকে হেফাজত করা, তিন নম্বর নারীর পর্দা হলো নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টির অন্তরালে রাখা।
এই চোখ, এই চোখ ওয়াল আইনু তাজনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জিনা হলো মানুষের লজ্জাস্থানের জিনা, আরেকটা জিনা হলো মানুষের চোখের জিনা। ঠিক, মানুষ যখন চোখের জিনা করতে থাকে, চোখের জিনা করতে থাকে, চোখের জিনা করতে থাকে, তখন এই চোখের জিনাটা এক সময় মানুষকে উদ্বুদ্ধ করে, উত্তেজিত করে তাকে লজ্জাস্থানের জিনায় লিপ্ত হওয়ার জন্য। এই জন্য যারা চায় নিজেরা নিজেদেরকে জিনা ব্যভিচার থেকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, আল্লাহর কোরআনের বিধান হলো তারা যেন নিজের দৃষ্টিশক্তিকে হেফাজত করে। যে ব্যক্তি নিজের দৃষ্টিশক্তিকে হেফাজত করে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পশ্চিমকালেও তার দ্বারা লজ্জাস্থানের জিনা এবং ব্যভিচার সংঘটিত হতে পারে না। কাজেই আমার আলোচনা মূল যেই কথাটা বলতে চেয়েছি সেটা এখানে শেষ সার সংক্ষেপ বলতেছি। আমরা নিজেরা পুরুষরা যদি চাই আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হোক, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ থাকুক, তাহলে আমাদেরকে দুটো কাজ বিশেষ গুরুত্বের সাথে করতে হবে। এক নম্বর, নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দুই নম্বর, নিজের চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পুরুষরা পর্দা করতে হবে। পুরুষের পর্দা হলো দুই জায়গায়, একটা হলো নিজের চোখকে নিয়ন্ত্রণ করা, আর একটা হলো নিজের চরিত্রকে হেফাজত করা। আর নারীরাও পর্দা করতে হবে। নারীর পর্দা হলো তিন জায়গায়। এক নম্বর, নিজের চোখ দিয়ে পর পুরুষের সৌন্দর্যকে উপভোগ করা যাবে না। দুই নম্বর হলো নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তিন নম্বর, প্রত্যেক নারীর দায়িত্ব আর কর্তব্য হলো নিজের সৌন্দর্যকে পর পুরুষের সৃষ্টি থেকে আড়ালে রাখা। একটা নারী যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে, হাদিসের মধ্যে বলা হয়েছে তখন ওই মহিলাটাকে কেন্দ্র করে শয়তানের এক পাল তার পিছনে ছুটতে থাকে। মহিলা তো নিজের কাজে যাচ্ছে, কিন্তু ওই মহিলার পিছনে ছুটছে একদল শয়তান। এই শয়তানগুলোর কাজ কি? শয়তানগুলোর কাজ হলো এই মহিলা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই পথের আশেপাশে যত পুরুষ মানুষ আছে সমস্ত পুরুষ মানুষের চোখগুলো নিয়ে ওই মহিলার শরীরের মধ্যে নিপতিত করা, এটা হলো শয়তানের কাজ। আবার বলতেছি হাদিসের ভাষ্য, একজন মহিলা যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পর্দাহীন পর্দাহীন ভাবে পর্দাহীন ভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে, তখন মহিলা একা হেঁটে যায় না, তার সঙ্গে শয়তানের এক পাল যায়। শয়তানের এক পাল যায়, বলবেন যে শয়তান তো দেখা যায় না, আমরা তো দেখি না, কই মহিলারা তো একাই চলে যেতে দেখি। তো হ্যাঁ, আপনি তো দেখেন মহিলা একা চলে যাচ্ছে, আল্লাহর নবী বলতেছেন ওই মহিলা একা যাচ্ছে না, মহিলার সাথে শয়তানের এক পাল আছে। সুতরাং আপনার চর্ম চোখের দেখাটা সঠিক না আল্লাহর নবীর বক্তব্যটা সঠিক? এটাই তো ঈমান। আল্লাহর নবী বলতেছেন এক ঝাঁক শয়তান ওই মহিলার সাথে থাকে। এই শয়তানদের কাজ কি? এই শয়তানদের কাজ হলো যত পুরুষ মানুষ এই রাস্তার আশেপাশে আছে থাকবে সমস্ত পুরুষের চোখের দৃষ্টিগুলোকে নিয়ে ওই নারীর উপর নিপতিত করা। তাহলে একজন নারী যখন নিজেকে পর্দাহীনভাবে রাস্তার মধ্য দিয়ে চলাচল করছে আর ওই নারীর সৌন্দর্য যতগুলো পুরুষ অবৈধভাবে নিজেদের চোখ দিয়ে দেখছে আর এই দেখানোর কাজের জন্য শয়তান তো নিয়োজিত আছেই, প্রত্যেকটা পুরুষের চোখের জিনা হচ্ছে আর প্রত্যেকটা পুরুষের সাথে ওই নারীর চোখের ব্যভিচার হচ্ছে। তাহলে যেই পুরুষ একটা বেগানা নারীকে দেখলো সেই পুরুষ নিজের চোখ দিয়ে একজন নারীর সঙ্গে ব্যভিচার করলো, আর যেই নারী নিজের সৌন্দর্য 1000 পুরুষকে দেখিয়ে 1000 পুরুষের চোখকে জেনা করালো ওই নারী 1000 পুরুষের সাথে চোখের ব্যভিচার করলো। এই জন্যই ব্যভিচারের ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরাম বারবার একথা বলছি ব্যভিচার বন্ধ করবার জন্য পুরুষের চেয়েও নারীর সতর্কতা অবলম্বন করা অনেক বেশি জরুরি। আবার বলছি, কথাটা বুঝেন, আল্লাহর পয়গম্বরের লজিক যুক্তিটা বুঝেন। একজন নারী যখন বেপর্দাভাবে অশ্লীলভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে 1000 পুরুষ মনে করেন তাকে দেখতেছে, প্রত্যেকটা পুরুষ দুই চোখ দিয়ে ওই নারীর সঙ্গে চোখের জিনা করতেছে, তো একজন পুরুষ কয়জন নারীর সঙ্গে চোখের জিনা করলো? এখানে একজন নারীর সঙ্গে একজন পুরুষ কয়জন নারীর সঙ্গে? একটা নারীকে সে দেখতেছে, তাহলে ওই পুরুষের জিনা হচ্ছে, এটা চোখের জিনা, এটা চোখের ব্যভিচার, এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের কথা। তাহলে একটা নারী হেঁটে যাচ্ছে অশ্লীল ভাবে,
1000 পুরুষ তাকে দেখছে, তো 1000 পুরুষ যারা বেগানা নারীকে উপভোগ করতেছে চোখের দৃষ্টি দিয়ে, প্রত্যেকটা পুরুষ দুই চোখ দিয়ে কয়জন নারীর সঙ্গে জেনা করতেছে, কয়জন? কারণ দেখতেছে কয়জনকে, তো যেহেতু দেখতেছে একজনকে, জেনাও হচ্ছে কয়জনের সাথে? একজনের সাথে। আর একজন নারী যখন এভাবে হেঁটে যাচ্ছে, 1000 পুরুষ তাকে দেখছে, এই নারী কয় পুরুষের সাথে ব্যভিচার করছে? 1000 পুরুষের সঙ্গে এই নারীর ব্যভিচার হচ্ছে। এবার আপনারা বলেন, ব্যভিচার বন্ধে একজন পুরুষের যতটুকু ভূমিকা, নারীর ভূমিকা তার চেয়ে কম না বেশি? অনেক বেশি। আমরা এই কথা বলছি না যে ব্যভিচারী পুরুষ নিরপরাধ, সে দোয়া তুলসী পাতা, সে সুফিসা, অপরাধ সব মহিলাদের, না না এই কথা বলছি না। আমরা তো আবারও বলছি, আল্লাহ পাক তো প্রথম পর্দার বিধান নারীকে দেন নাই, প্রথমে দিয়েছেন পুরুষকে। তোমার দৃষ্টিকে তুমি সংযত রাখো, একটা নারী উলঙ্গ হয়ে হাঁটুক, তুমি তার দিকে তাকাবা কেন? অশ্লীল ভাবে সে চলুক, তুমি তার দিকে চোখ তুলে তাকাবা কেন? এটা পুরুষের জন্য আপন জায়গায় কথা ঠিক আছে, কিন্তু কথা ওটাও মনে রাখতে হবে যে একজন নারী যখন অশ্লীল ভাবে সমাজে চলাচল করে, ওই নারীর পিছনে হাজার হাজার শয়তান চলতে থাকে, আর প্রত্যেকটা শয়তান একজন পুরুষের দৃষ্টি শক্তিকে এনে ওই নারীর পিছনে লাগায় দিয়ে এক নারীর মাধ্যমে হাজার পুরুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। এই জন্য আজকে বাংলাদেশের বিপর্যয়, আজ বাংলাদেশ লজ্জিত, আজকে বাংলাদেশ, গোটা বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশে গেছে। কারণ এদেশের মানুষ জেনেছে, দেখেছে, বিশ্ববিদ্যালয়ের কলেজ, সিলেটের এমসি কলেজ সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ, যেখানকার স্লোগান লেখা থাকে, জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, মানবতা শিক্ষা করো, জনগণের সেবায় নিয়োজিত হও, এই ধরনের চমৎকার স্লোগান সমৃদ্ধ যে শিক্ষাঙ্গন, সেখানে একজন নারী তার স্বামীর সঙ্গে বেড়াতে গেল, স্বামীর সামনে তার স্ত্রীকে তার কাছ থেকে তুলে নিয়ে গেল একদল পাষণ্ড, নিয়ে স্বামীকে বেঁধে রেখে তার চোখের সামনে তার স্ত্রীকে পালাক্রমে একজনের পর একজন, একজনের পর একজন ধর্ষণ করলো। যারা ধর্ষণ করলো এরা কোত্থেকে আসলো? সুন্দরবন থেকে, হিংস্র প্রাণী? এরা বাংলাদেশের সর্বোচ্চ একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গনের শিক্ষার্থী, তারা গোটা দেশের শিক্ষাঙ্গনের মান সম্মান ধুলোয় মিশে গেল। নোয়াখালীর বেগমগঞ্জে কি হলো? একজন মহিলা মানুষ, চার 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 পাঁচজন যুবক তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে তার সমস্ত কাপড়গুলো তার শরীর থেকে কেড়ে নিয়ে, তারপর তার লজ্জাস্থানের উপর টর্চ লাইট আলো মেরে, তারপরে সেটাকে ভিডিও ধারণ করে, তারপরে কত বড় অপরাধী চক্র, যে এই অপরাধ করেছে তো করেছে, এরপরে আবার ওই নারীকে অধিক অসম্মানিত করবার জন্য সেই ভিডিও তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিল। এতে শুধুমাত্র একজন নারীর ইজ্জত আর শ্লীলতা হানি হয়নি, শুধু একজন নারীর উপর পাশবিকতা হয়নি, গোটা মাতৃজাতির উপর, গোটা বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশে গেছে। এই ঘটনা যখন ঘটল, ওলামায়ে কেরাম আমরা প্রতিবাদ নিয়ে সর্বপ্রথম মাঠে নামলাম, সারা দেশে একযোগে বাংলাদেশের ইসলামী নেতৃত্ব, ওলামায়ে কেরাম, ইমাম সাহেবান, সারা বাংলাদেশে আমরা তীব্র প্রতিবাদ করলাম, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং বাস্তবায়নের দাবি তুললাম। আমরা বললাম, ধর্ষণের জন্য আল্লাহর কোরআন প্রবর্তিত দৃষ্টান্তমূলক যে শাস্তি, ওই রাতের অন্ধকারে চার দেয়ালের জেলখানার মধ্যে শাস্তি নয়, ধর্ষককে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যে এক শাস্তি দেখার পর ভবিষ্যতে আর কোনো ধর্ষক যেন ধর্ষণ করার সাহস না পায়। আমরা এই দাবি তুললাম, এই দাবি তুলে তুলে যখন মোটামুটি একটু সামনের দিকে অগ্রসর হলো, এদেশের ইসলাম বিরোধীরা তারা চিন্তা করলো যে হুজুররা তো মাঠ দখল করে নিতেছে, কাজেই ওরাও মাঠে নামলো। ওরাও মাঠে নামলো কি জন্য? ওরা মাঠে নামলো ধর্ষণটাকে তারা মুখে মুখে বলল, আর অপর দিকে তারা এমন ভাবে কাজ শুরু করলো যাতে গোটা দেশে জেনা এবং ব্যভিচার আরো ব্যাপকতা রূপ লাভ করে। ধর্ষণ বন্ধের নামে ছেলে আর মেয়ে একসঙ্গে, বেগানা নারী পুরুষ, প্রেমিক প্রেমিকা শাহবাগের চত্বরে বসে গায়ে ঢলাঢলি, গায়ে জরাজরি, আর স্পষ্ট প্রকাশ্যে মিডিয়ার সামনে
একজন আরেকজনের গা জড়িয়ে ধরে সেখানে অশ্লীল দৃশ্যগুলো কুকুর আর সিগারের মতো মঞ্চায়ন করলো। মুহতারাম হাজিরিন, আমাদের কথা পরিষ্কার, আজকে বাংলাদেশের মন্ত্রী পরিষদে অনুমোদন দেয়া হয়েছে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন হবে, তার মৌলিক অনুমোদন নীতিগতভাবে দেয়া হয়েছে, আজকে স্বাগত জানাই। তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআনের ভাষ্য, আল্লাহর পয়গম্বরের হাদিসের যে আদর্শ, শুধুমাত্র একটা আইনের মাধ্যমে ধর্ষণ পরিপূর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে না। কোরআন নির্ধারণ করে দিয়েছে ধর্ষণের মূল উৎস আরেক জায়গায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি উৎসমুখ বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত ধর্ষণ সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে না। আপনার টাঙ্কি থেকে পাইপে পানি আসতেছে, টাঙ্কির গোড়া আপনি ওই যে কি বলে আপনার যে চাবি বন্ধ করেন না, শুধু শুধু আপনি পাইপের মাথায় পট্টি বেঁধে পানি বন্ধ করে রাখতে চান, তাহলে পাইপের মাথায় ওই পট্টি বেঁধে বেশি সময় পর্যন্ত আপনি ওই বড় উপরতলার টাঙ্কি থেকে পাইপ পানির ফোর্স আপনি রুখে দিতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? আপনি গাছের গোড়ার শিকড় কেটে দিলেন আর উপর দিয়ে পানি ঢাললেন, উপর দিয়ে এই পানি ঢালা এই গাছকে রক্ষা করতে পারবে না। কি করতে হবে? উৎস বন্ধ করতে হবে আগে। ধর্ষণের উৎস হলো দুটি, ধর্ষণের উৎস হলো দুটি, জেনা ব্যভিচার সমাজের মধ্যে ব্যাপকতার রূপ লাভ করে দুই মাধ্যমে। কয় মাধ্যমে? কোরআন বলে, হাদিস বলে, কোরআনি সায়েন্স বলে যে দুটো কারণে ধর্ষণের ব্যাপকতা হয়। এক নম্বর কারণ হলো নারীর অশ্লীল উপস্থাপন, নারীকে সমাজে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়। বিভিন্ন সিনেমা হলের সামনে সেখানকার বড় বিলবোর্ডের মধ্যে নারীর কামনীয় মোহনীয় অঙ্গপ্রত্যঙ্গ গুলোকে এমন অশ্লীল ভাবে সেখানে প্রদর্শন করা হয়। বড় বড় বিভিন্ন ব্যবসা পণ্যের যে সাইনবোর্ড, তার যে অ্যাডভার্টাইজমেন্টের যে বড় বড় বিলবোর্ড গুলোতে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হয়। সিনেমা নাটকের মধ্যে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হয়। বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হয়, নারীকে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। আর নারীকে যখন এইভাবে উপস্থাপন করা হয় তখন নারীর এই উপস্থাপনা একজন পুরুষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করে, আর সেই উত্তেজনা যখন পুরুষের মধ্যে সৃষ্টি হয় তখন পুরুষ তো ওই বিলবোর্ডের মধ্যে যেই নায়িকার ছবি আছে ওই নায়িকারে তো আর খুঁজে পায় না, ওই নায়িকারে তো খুঁজে পায় না, যারে দেখে ওর মাথা গরম হয়েছে, যার শরীরের ওই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি দেখে এই যুবকটার তার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে, সে তো আর ওই নায়িকা অথবা ওই দেহ প্রদর্শনকারিণীকে তো খুঁজে পায় না। ওকে খুঁজে না পেয়ে তখন গিয়ে সে এখানে সেখানে যেখানেই সুযোগ পায় সেই তখন ধর্ষণে লিপ্ত হয়। কাজে অনেকে বলে যে হুজুর আপনারা পর্দা করতে বলেন, পর্দাই কি শুধুমাত্র পর্দা করলে ধর্ষণ বন্ধ হবে নাকি? ধর্ষণ যদি পর্দা করলেই বন্ধ হতো তাহলে বোরকাওয়ালি ধর্ষিত হয় কেন? প্রশ্ন আছে না নাই? কেউ আবার প্রশ্ন করে যে ছয় বছর সাত বছরের এই শিশুকন্যা ধর্ষিত হলো, তো শিশুকন্যা কি পর্দা করবে নাকি? আমরা বলি যে হ্যাঁ, প্রশ্নটা তো খুব সুন্দর করছেন কিন্তু জবাবটা বুঝে না, জবাবটা বুঝে না। সাত বছরের মেয়ে সে পর্দা করবে এটা কোরআন বলে নাই, ইসলাম বলে নাই। শিশু কন্যা যতদিন শিশু থাকবে ততদিন তার জন্য পর্দা করার বিধান নাই, কাজেই সে পর্দা করবে না। যে বোরকা পরতেছে তার তো কোনো অপরাধ নাই, সে তো নিজেকে সংরক্ষণ করে চলতেছে, কিন্তু অপরাধ তো হলো ওই যে বিলবোর্ডের মধ্যে, ওই যে সিনেমার মধ্যে, ওই যে নাটকের মধ্যে, ওই যে টেলিভিশনের পর্দায়, ওই যে মার্কেট গুলোতে, ওই যে রাস্তাঘাট গুলোতে মেয়েরা অর্ধ উলঙ্গ অবস্থায় নিজেদেরকে উপস্থাপন করে ইয়াং সোসাইটি যুবকদেরকে যৌন সুরসুরি দিচ্ছে, এরা যাদের দ্বারা উত্তেজিত হচ্ছে ওদেরকে তো খুঁজে পাচ্ছে না। ওদেরকে খুঁজে না পেয়ে তখন এই উত্তেজিত অবস্থায় এই পুরুষটা গিয়ে সাত বছরের একটা শিশু কন্যার উপর নিজের এই যৌন চরিত্রকে চরিতার্থ করতেছে। আমি বলতেছি না যে এই পুরুষের কোনো দায় নাই, এই পুরুষের দায় 100 ভাগের মধ্যে 99.99% হলেও
1% হলো ওই নারীরও দায় আছে যেই নারী নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করে একটা পুরুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি করলো। আপনি বলেন আপনি একজনকে গালি দিলেন, গালি দেওয়ার পর সে উত্তেজিত হয়ে আপনাকে মারতে আসলো, আপনাকে মারতে আসার পর আপনাকে আঘাত করবার করার চেষ্টা করলো, আপনি যে কোনো ভাবে আপনার আঘাত প্রতিহত করলেন, পাশ থেকে আরেকজন আপনাকে সেভ করতে এসে দায়ের কোপে তার মাথা কেটে গেল। ঘটনা ঘটে কি ঘটে না? আবার বলতেছি, গালি দিছেন আপনি, এখন যাকে গালি দিলেন মা তুলে গালি দিলেন, তো একটা মানুষকে মা তুলে গালি দিলে তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে কিনা? হ্যাঁ, উত্তেজনা যখন সৃষ্টি হবে তখন সবসময় সে সীমার মধ্যে থাকবে, এটাও কোনো যুক্তিক নয়। অনেক সময় তার দ্বারা সীমা লঙ্ঘন হতে পারে, সে একটা গালি দিলেই পারত অথবা একটা চট দিলেই পারত, কিন্তু সে আপসেট হয়ে গেল যে আমার মাকে তুলে তুই গালি দিলি, হাতে ছিল রামদা, হাতে ছিল দাও, হাতে ছিল ছোরা চাকু, ওটা নিয়ে আপনাকে আঘাত করতে আসলো, আপনি যে কোনোভাবে সেফ হয়ে গেলেন, পাশ থেকে আরেকজন আপনাকে সেফ করার জন্য উঠে আসলো, সে যখন ছুরি দিয়ে আঘাত করলো, আঘাতে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হতে পারে কি পারে না? কত ঘটনা এরকম সমাজে আছে যে আরেকজনকে রক্ষা করতে গিয়ে নিজে গুলি খেয়ে বসছে। সমাজের ঘটনা হলো এটাই, ওই যে যারা অশ্লীল ভাবে সমাজে নারীদেরকে উপস্থাপন করছে, যারা সিনেমার বিলবোর্ডের মধ্যে নারী দেহকে কামনীয় মোহনীয় রূপে প্রকাশ করছে, যারা নাটক এবং সিনেমার মধ্যে টেলিভিশনের পর্দার মধ্যে ইউটিউবের পর্দায় যারা নারীদেরকে এভাবে পুরুষদের সামনে উপস্থাপন করছে, তার মানে হলো পুরুষদেরকে এরা সুরসুরি দিচ্ছে আর উত্তেজিত করতেছে। উত্তেজিত হয়ে সে তো প্রথমে তারই খুঁজে যারে দেখছে, কিন্তু তারে তার সবসময় খুঁজে পায় না, না পেয়ে তখন পার্শ্ববর্তী কখনো 60 বছরের কন্যার উপর শিশুর উপর সে ঝাঁপিয়ে পড়ে, কখনো 70 বছরের বৃদ্ধা মায়ের উপর সে ঝাঁপিয়ে পড়ে, কখনো সে বোরকাওয়ালি পর্দানসীন নারীর উপর সে ঝাঁপিয়ে পড়ে। এতে অবশ্যই ওই লম্পট পুরুষের দায় থাকলেও যারা নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে ওই যুবক পুরুষদের মাথা খারাপ করেছিল তাদেরও দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হলো আমাদের কথা, যে ধর্ষণ যদি বন্ধ করতে চাও, লম্পট পুরুষের বিরুদ্ধে যেরকম মৃত্যুদণ্ডের আইন পাস করেছো ওয়েলকাম জানাই, ঠিক তদ্রূপ ধর্ষণের উৎস সমাজকে বন্ধ করতে হবে। রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা থেকে নারীকে অশ্লীল এবং ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করবার সমস্ত আয়োজনকে নিষিদ্ধ করতে হবে। আমরা এটা বলতেছি, বলবো, প্রথমে আমরা শান্তভাবে বলবো, তারপরে উত্তেজিত ভাবে বলবো, তারপরে প্রয়োজনে সমাজকে রক্ষা করার জন্য নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতার প্রতীক হিসেবে সৃষ্টি করেননি, মাতৃজাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলঙ্কিত হওয়ার জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য সৃষ্টি করেননি, মাতৃজাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের প্রতীক বানিয়ে সৃষ্টি করেছেন। যারা নারীকে অশ্লীলতার পণ্য হিসেবে সমাজে উপস্থাপন করে, যারা নারীকে ভোগের পণ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করায়, যারা অশ্লীল সিনেমা এবং নাটক বানায়, যারা অশ্লীল অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, যারা অশ্লীল বিলবোর্ড তৈরি করে, তারা এই সমাজে ধর্ষণের অন্যতম কারণ। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, সম্মিলিত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের সমস্ত ইসলামিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আগামী জুমার দিন আল্লামা নূর হোসেন কাসেমী ডাক দিয়েছেন যে ধর্ষণ বন্ধ করবার জন্য ধর্ষণের দুটি উৎস আছে, ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, এবং সেই মৃত্যুদণ্ড ওই রাতের অন্ধকারে চার দেয়ালের ভিতরে নয়, সেই আইন কার্যকর করতে হবে জনসম্মুখে, যাতে একটা ধর্ষকের শাস্তি দেখে সমস্ত লম্পট যুবকদের মাথা ঠিক হয়ে যায়, ওরা যেন সতর্ক হয়ে যায়। এক নম্বর দাবি। দুই নম্বর দাবি হলো, ধর্ষণ বন্ধ করতে হলে ওই যেখানে গোড়া আছে ওই গোড়ার সুইচ বন্ধ করতে হবে, ওই চাবি বন্ধ করতে হবে। ওই চাবি হলো, নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না। নারী হলো মায়ের জাতি, নারী হলো কন্যার জাতি, নারী হলো বোনের জাতি, নারী হলো স্ত্রীর মর্যাদার জাতি। এই নারীকে ভোগের পণ্য অশ্লীলতার প্রতীক হিসেবে যারা নারীকে উপস্থাপন করে, সে নারী হোক সে পুরুষ হোক, এরাই হলো সমাজের মধ্যে ওই ধর্ষণকে উৎপাদনকারী জার এবং বিষক্রিয়া। ওই যে ডেঙ্গু
ডেঙ্গু যখন আসে তখন সরকারের পক্ষ থেকে সচেতনতা তৈরি করা হয়, ডেঙ্গু মশার যেখানে কি হয় উৎপাদন হয় সেই মশার উৎপাদন জায়গাগুলোকে উৎখাত করতে বলে, যেখানে পানি জমে থাকে পরিত্যক্ত টব, তারপরে পরিত্যক্ত এই আপনার যে চৌবাচ্চা, তারপরে টায়ার ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে পানি জমে থাকলে সেখানে কি হয় এডিস মশা নাকি ডিম পারে, এই জন্য এগুলো অপসারণ করলে আর ডেঙ্গু হবে না। তো এগুলো যেরকম অপসারণ না করলে ডেঙ্গু রোধ করা যাবে না, ঠিক তদ্রূপ ধর্ষণের এই যে মহামারী, ধর্ষণের এই জার্ম যেখানে তৈরি হয় সেটা হলো নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা। কাজেই নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা বন্ধ করতে হবে, নারীকে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করা বন্ধ করতে হবে। নারী ভোগের পণ্য নয়, নারী অশ্লীলতার প্রতীক নয়, কথা ঠিক। দুই নম্বর হলো ধর্ষণের আরেকটা মূল কারণ হলো মাদক। মাদকের আসক্ত হয়ে মানুষ বেশিরভাগ অধিকাংশ তখন তারা এরকম চরিত্রহীনতা লাম্পট্যের দিকে অগ্রসর হয়। কাজেই ধর্ষণ বন্ধ করতে হলে একসঙ্গে তিনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নারীর অশ্লীল উপস্থাপন এবং নারীকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা রোধ করতে হবে, এবং মাদকের নিয়ন্ত্রণ করতে হবে, আর ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তির আইন করতে হবে। এটার জন্য ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম মাঠে নামতেছেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ। এখন তো শুধু আমরা, এটা হলো ফার্স্ট এইড, ফার্স্ট এইড প্রাথমিক ট্রিটমেন্ট, আর এর ফুল ট্রিটমেন্ট হলো পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ সমাধান হলো এই এই সমাজ, এই দেশ, এই জাতিকে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার আওতায় আনতে হবে, তাহলে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ সমাধান হবে। শপথ নেন, নিজেকে পরিশুদ্ধ করতে হলে, পরিশুদ্ধ যদি নিজেকে করতে চান, একা পরিশুদ্ধ থাকা যায় না, চতুর্দিকে ময়লা আবর্জনা থাকলে তার মধ্যখানে ভালো করে পরিশুদ্ধ হওয়া যায় না, এজন্য আমার চারিপাশ সমাজ যেন পরিশুদ্ধ হয়ে যায়, এজন্য আমরা আল কোরআনের সমাজ চাই, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা চাই, ইসলামী আইন ভিত্তিক বিচার ব্যবস্থা চাই, আর সেটার জন্য আমাদের সকলকে দীর্ঘমেয়াদে ইনশাআল্লাহ হিম্মত করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি জীবন ছায়ার্নে এই কথাগুলো জাতিকে বারবার বলার চেষ্টা করেছেন, বোঝাবার চেষ্টা করেছেন, দুর্ভাগ্য এই জাতির, তারা আল্লামা আহমদ শফিকে অপমান করেছে, অসম্মান করেছে, তেতুল হুজুর বলে গালি দিয়েছে। ধর্ষণ বন্ধে আল্লামা আহমদ শফি যতদিন আগে থেকে চিৎকার করেছিলেন, সেই দিন যদি আল্লামা আহমদ শফির কথাগুলো দেশ, জাতি, রাষ্ট্র কান পেতে শুনতো, তাহলে আজকে এই জাতির এই দুরবস্থা হতো না। আমরা আল্লামা আহমদ শফির রুহের মাগফিরাতের পাশাপাশি জাতিকে, দেশকে, রাষ্ট্রকে বলতে চাই, এখনো যদি এই দেশকে, জাতিকে পতনের চূড়ান্ত গহ্বর থেকে রক্ষা করতে চাও, আল্লামা আহমদ শফি নসিহত, অর্থাৎ নারীকে অশ্লীলতার প্রতীক হিসেবে নারীর অশ্লীল উপস্থাপনকে বন্ধ করো, ধর্ষণ ইনশাআল্লাহ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের হেফাজত, মুখের হেফাজত, সমস্ত গুনাহ থেকে হেফাজতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হাসিল করবার তৌফিক দান করেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রুহানি ফিউজের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মালামাল করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।